ভিডিওটা করে নিলাম আপনাকে, চেষ্টা করছি। মাংগি মাংগি সবা আনা গাই ওই সবা সবা ওই ওয়া ওয়া মালাই নি মালাই ফাইটা মিছি ইন দেগে বা হুম হুম আ ও নি নিচি জাম মাংগি চি জাম বুবা বা। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি উত্তরপাড়া কোতরং পুরসভা 16 নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়া স্ট্রিট, আর দেখতেই পাচ্ছেন বিএস রিক্রিয়েশন ক্লাব। এই ক্লাব থেকেই আজ থেকে 37 বছর আগে দুই উৎসাহী যুবক সাইকেলে বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে বেরিয়েছিলেন। তাদের পরিকল্পনা ছিল যে সারা বিশ্ব তারা সাইকেলে ভ্রমণ করবেন, কিন্তু তাদের মধ্যে একজন ফিরে এলেও 37 বছর পরে উত্তরপাড়ায় আবার ফিরে এলেন সোমনাথ মুখোপাধ্যায়। আসুন দেখে নিই যে সোমনাথবাবু তার পুরনো জায়গায় ফিরে এসে তাদের সঙ্গে কীভাবে তাদের একটা উত্তরপাড়ার মানুষের আত্মিক যোগাযোগ বা মেলবন্ধন ঘটেছে, বা তারা কীভাবে আজকের দিনটিকে সেলিব্রেট করছেন, কীভাবে সবাই উৎসাহে আতিশয্যে দিনটিকে পালন করছেন। তাদের সেই পুরনো পাড়ার মানুষটি যিনি আজ থেকে 37 বছর আগে আফ্রিকা মহাদেশে সেনেগালে গিয়ে আর ফিরতে পারেননি, 37 বছর বয়সে পরে 37 বছর পরে তিনি আবার নাড়ির টানে উত্তরপাড়ায় ফিরে এলেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সোমনাথবাবু এই মুহূর্তে তার পাড়ার প্রতিটি মানুষের সঙ্গে সেই তার এখানে ফিরে আসার ব্যাপারটি উদযাপন করছেন। সঙ্গে ক্যামেরাম্যানকে বলবো যে তাদের হাতে যে ছবিগুলি ধরা আছে সেই ছবিগুলি একটু আমাদের দর্শকদের দেখানোর জন্যে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আছেন সোমনাথবাবুর বাবা মা। তো আমরা আশা করব যে এই একটা মৈত্রীর যে ব্যাপার, যে ভারতের সঙ্গে সেনেগালের মানে আফ্রিকার যে একটা মৈত্রীর বন্ধন, এটা এই যে সামাজিক মাধ্যমের মাধ্যমে যে একটা ব্যাপার উপস্থাপিত হলো, সেটা আগামী প্রজন্ম যারা আমাদের এই খবর দেখবেন তারা ভালোভাবে এটির উপযোগিতাকে উপলব্ধি করতে পারবেন। আপনি এতদিন পরে প্রায় 37 বছর পরে উত্তরপাড়ায় এলেন, নিজের হোমটাউনে ফিরে কীরকম লাগছে? আরে বাবা, এটা তো কি ভাষায় প্রকাশ করার মতো নয়। তার মানে হচ্ছে যে এখানে এসে আমার এরকম লাগছে যে নিজের দেশ, নিজের বাড়ি, নিজের মাতৃভূমি, তার একটা বিরাট টান। সেই যে টানটা, এটা আজ আমি অনুভব করছি। একুশে এপ্রিল ১৯৮২ আপনি সাইকেল নিয়ে বিশ্ব পরিক্রমায় বেরিয়েছিলেন। হ্যাঁ, তারপরেতে আপনি আফ্রিকাতে যেতে চেয়েছিলেন, আপনার বাড়ির লোক আপত্তি করেছিল, কিন্তু সেই আফ্রিকাকে কাছ থেকে দেখলেন মহাদেশকে, স্পেশালি সেনেগাল, তো কেমন উপলব্ধি? দারুণ উপলব্ধি। তার কারণ হচ্ছে যে আমার মেন যে উদ্দেশ্য যেটা ছিল, ওইটা ছিল যে আমার বন্ধুত্ব কে প্রসার করা আমাদের মানুষ মানুষের জন্য। এই যে একটা আমাদের যে স্লোগান, এই যে একটা ধারণা, এই যে একটা ভাবনা, এটাকে প্রসার করা ছিল আমার মেন উদ্দেশ্য। তার কারণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি, ব্রাদারহুড, ফ্রেন্ডশিপ, এইটা ছিল আমাকে আমার প্রসার করার মেন উদ্দেশ্য ছিল। সাইকেলে করে ভ্রমণ করাটা তো আমার খুব একটা বড় ব্যাপার নয়, তার কারণ আমি প্রথম থেকেই, যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমি সাইকেলে ভ্রমণ শুরু করেছি। তো আমার সঙ্গে অনেকবার অনেক রকম অনেক আমার বন্ধু বান্ধব, ছোটো ভাইয়ের মতন তাদেরকে আমি নিয়ে সমস্ত ভ্রমণ করেছি। আচ্ছা, আমরা শুনতে জানতে পেরেছি যে আপনাকে নাকি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে প্রথম দিকে পড়তে হয়েছিল। অনেক অনেক অভিজ্ঞতা কীরকম? ওটা তো বিরাট ব্যাপার। তার কারণ হচ্ছে প্রতিকূলতার মধ্যে, যেমন ধরুন সবচেয়ে বড় অসুবিধে হলো যখন আমার সাইকেল সব চুরি হয়ে গেল, পয়সা কড়ি চুরি হয়ে গেল, সাইকেল ফাইকেল চুরি হয়ে গেল, পাসপোর্ট চুরি হয়ে গেল। এই সময় ওই সময়ে কেউ ছিল না আমার পাশে, কোনো ইন্ডিয়ান ছিল না, কোনো কেউ কারোর সঙ্গে যোগাযোগ নেই ইন্ডিয়ান। সেনেগালে থেকেই আপনার যাত্রাটা প্র্যাকটিক্যালি বন্ধ হলো? হ্যাঁ, সেনেগালে গিয়েই আমার যাত্রাটা এই কারণে বন্ধ হলো। তার কারণ হচ্ছে ওখানে আমাদের একজন ছিলেন সেনেগালের লোক, তার নাম ছিল আমাদু বাজান। আমাদু বাজানকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওকে 2 বছরের জন্যে কলকাতায় শান্তিনিকেতনে পাঠিয়েছিল, 2 বছরের জন্যে কোর্স করার জন্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান শেখার জন্যে, তারপরেতে রবীন্দ্রসঙ্গীত।
উনি ওখানে আমাকে এম্বাসিতে ইন্ডিয়ান এম্বাসি ডাকারেতে দেখা হলো। আমার চুরি চামারি হয়েছিল গিনি বিসাউতে, সেনেগালেতে নয়। ওখান থেকে আমি আরেকটা নতুন সাইকেল, আরেকটা অন্য সাইকেল নিয়ে আমি আমার যাত্রাটা ক্যারি করে গেলাম। তার মানে হচ্ছে যে আমি এটা কন্টিনিউ করে গেলাম, এসে গেলাম সেনেগালে ইন্ডিয়ান এম্বাসিতে। এসে আমার তো প্রতি এম্বাসিতে আমাকে রিপোর্ট করা দরকার, তার কারণ হচ্ছে যে যা কিছুই হোক আমার ইন্ডিয়ান এম্বাসি, তার কারণ গভর্নমেন্টে আমার চিঠিপত্র যা আদান প্রদান যে সমস্ত কিছু সব এম্বাসির মারফতে হতো। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাকে প্রমোট করেছিলেন, ব্যাক আপ করেছিলেন যাত্রায়, সেটা একটা সুখের স্মৃতি আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে খুবই সুখের স্মৃতি। তার কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, উনি আমাকে ফ্ল্যাগ আপ করলেন ওখানে দিল্লির ওনার রেসিডেন্স থেকে। ওনার সাথে ছিলেন আমাদের প্রণব মুখার্জি, ওই সময় উনি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, মিস্টার সীতারাম কেশরী উনি ছিলেন যে শিপিং মিনিস্টার। এরা সবাই উপস্থিতিতে আমাদের খুব একটা ভালো আমাদের একটা ফ্ল্যাগ আপ করলেন ওখান থেকে। রুবি দেবী, আপনার কাছে একটু আসবো, আপনি ভাইকে এতদিন বাদে ফেরত পেলেন, মানে বলতে গেলে ঘরের ছেলে ঘরে ফিরলো, তা এই অনুভূতিটা কিরকম? ওরে বাবা, মানে বলে বোঝানো যায় না। আচ্ছা, আমরা তো একদম আশা ছেড়েই দিয়েছিলাম, প্রায় 20 বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না, কিচ্ছুই জানতে পারিনি, মানে চারিদিকে শুধু হাতড়ে বেরিয়েছি, সবার কাছে গিয়ে দূরে দূরে দাঁড়িয়েছি, হ্যাঁ যদি একটুখানি কোনো সাহায্যের আশ্বাস পাই কোনো মিনিস্টারের কাছে বা কোনো কিছু, কিন্তু আমরা কোনো জায়গায় কোনো আশ্বাস পাইনি এবং কোনো খোঁজই পাইনি দাদা। যখন হাল ছেড়ে দিলেন? একদম হাল ছেড়ে দিলাম, মা চলে গেল, বাবা চলে গেল, হ্যাঁ কোনো রকম কিছু করতে পারিনি। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম, হঠাৎ আমার ছোটো ভাই লালটু, ও কেমন করে ব্যাপারটা সম্ভব হলো? সম্ভব মানে ফেসবুকে সোমনাথ মুখার্জি সেনেগাল এইটা পাওয়া যায়, আমাকে পাড়ার মন্টুদা আমাকে বলে প্রথম সোমনাথ মুখার্জি সেনেগাল ক্লিক করে ফেসবুকে আমি ওনার সঙ্গে কথা বলতেই উনি আমার বাবার নিকনেম ধরে প্রথম বললেন যে তুই সোমেদার ছেলে লালটু বলছিস তো। আমি অবাক হওয়ার ব্যাপার ছিল আমার কাছে, এতদিনেও মাতৃভাষা বাংলাকে ভোলেনি। আমার সঙ্গে পরিচয়টা হচ্ছে আমরা একসাথে 10A ব্যানার্জিপাড়া স্ট্রিটে গরিব এবং দুস্থদের জন্য একটা বুক ব্যাংক তৈরি করেছিলাম, তখনকার দিনে এত সরকার বই দিত না, সেই বুক ব্যাংকের ও ছিল সম্পাদক, আমি ছিলাম লাইব্রেরিয়ান, বা আমি সম্পাদক ও ছিল লাইব্রেরিয়ান, এইভাবে আমরা কাজ এগিয়ে নিয়েছিলাম। অসীম সাহসী একজন ব্যক্তিত্ব, আমি আমার পুরনো দাদাকে খুঁজে পেলাম, এটা একটা আমার কাছে দারুণ গর্বের। গোটা পাড়া সেলিব্রেশনের মুডে আছে, সেলিব্রেশনের থেকেও বড় কথা যে আমাদের পাড়ার এবং আমাদের উত্তরপাড়ার অবশ্যই দুই অসীম সাহসী ব্যক্তিত্ব যারা ঘরের মায়া ছেড়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের নাম পৌঁছে দিয়েছেন, এটা আমাদের গর্বের, এটা আমাদের মাতৃভূমির কাছে গর্বের। এবং যেভাবে উনি বর্তমানে ইন্দো সেনেগাল কালচারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশেষত সেনেগালে ইন্ডিয়ান কালচারকে প্রমোট করেছেন, এবং সেনেগালিজরা আমারও বন্ধু, অন্তত না হলে 20 জন ওনার বন্ধু যারা আমার বন্ধু, তারা আমার সঙ্গে হিন্দিতে কথা বলেন, হিন্দিতে গান শোনান। উনি ওখানে হিন্দি রেডিও সেন্টার খুলেছেন, BBC ওনাকে কভার করেছেন, এগুলো সবই ইউটিউবে পাওয়া যায়। এই সমস্ত কথা আমাকে গর্বে ফিরিয়ে দেয়, কাজেই ওনার জন্য আমরা গর্বিত। আমার আমার ভাইয়ের মতন, আমার ছেলের মতন, তার কারণ হচ্ছে ওই ছিল আমার যখন বুক ব্যাংক করেছিলাম তখন ওই ছিল সেক্রেটারি। আচ্ছা, এটা এ হচ্ছে সূত্র, তার মানে আমার এখানে আসার প্রথম কারণটা হচ্ছে লালটু, তার কারণ ও আমাকে ফেসবুকেতে খুঁজে বার করলো, তারপরেতে যোগাযোগ করিয়ে দিল আমার বোন, এ হচ্ছে রুবি। রুবি হচ্ছে মেন কারণ, তার কারণ ও বলছে যে দাদা আমি, আমার শরীর ভালো নয়, তোমার মা বাবার এ হয়ে গেছেন, মারা গেছেন, তুমি আসতে পারোনি, যে কোনো কারণেই হোক কিন্তু আমি একা রয়েছি, আমার শরীর ভালো নয়, তোমাকে আসার দরকার। আপনি সেনেগাল যারা ওখানকার বন্ধু আছে কি বার্তা রাখবেন? আমার সেনেগালের বন্ধুদের প্রতি এইটাই বার্তা যে মাঙ্গি লেগারুম দিশান টেনি নিয়োগ বায়ু কেন পাশকে নিয়ে দেখা বাহ দেখা দেখা জানটি নিয়ম ইয়োগ বাহ না তো মাঙ্গি রে মেসি বাহ বাহ মেসি বাহ। থ্যাংক ইউ।
সোমনাথবাবুর উত্তরপাড়ায় আগমন এবং তার সমস্ত প্রতিবেদন, ঘটনার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় রোহনের সঙ্গে প্রসেনজিৎ মুখার্জির রিপোর্ট, USP News উত্তরপাড়া।